আমরা সবসময় চেষ্টা করি অল্প মশলায় কিভাবে মাংস রান্নাটা অনেক টেস্টি হবে এবং কালারটা অনেক সুন্দর আসবে। অত বেশি মশলা ঝামেলাও থাকবে না, ঝটপট রান্নাটাও হবে। আজকে আপনাদের সাথে সেরকমই একটি রান্নার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। তৈরি করে দেখাবো চিকেন ভুনা, আর এই রেসিপিটা কিন্তু বেশ মজার হয়। চলুন রান্নাটি শুরু করি। তার জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, তিনটা তেজপাতা, আর দিয়ে দিলাম চার টুকরা দারুচিনি, পাঁচ ছয়টি সবুজ এলাচ, পাঁচ ছয়টি লবঙ্গ, আর দিলাম এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে এখন পেঁয়াজটাকে কিছুটা নরম করে নেব। অ্যাড করছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া। অ্যাড করে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ। আমি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করলাম। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ। এখন সব মশলাটাকে কয়েক মিনিটের জন্য ভেজে নেব, এতে করে মশলাটাও ভালোভাবে কষানো হবে আর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। যে মশলাটা ব্যবহার করলাম সেখানে কিন্তু আমি প্রায় 2 কেজি মুরগি রান্না করার মতো মশলা ব্যবহার করলাম। তবে আপনারা যদি আর একটু বেশি কিংবা কম ব্যবহার করেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কম করে ব্যবহার করবেন। তো এখন আমি দিয়ে দিলাম মুরগির মাংসটা, আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। কয়েক মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, মুরগির মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছে, আর লাল এই মুরগিটা কিন্তু অনেক শক্ত, এটা রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। তো আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখানে আমি প্যাকেটের গরম মশলা গুঁড়াটা ব্যবহার করছি, যেহেতু বলেছি ঝটপট রান্না করে দেখাবো, সেই জন্য আমি আর বাসায় তৈরি করা গরম মশলাটা ব্যবহার করলাম না, কারণ আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন যে কোনো প্যাকেট মশলাটা। মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ। কয়েক মিনিট পরে ঢাকটা খুলে চেক করে নিচ্ছি, কারণ এখনও তো মুরগি মাংসের ভিতরে কোনো রকম পানি ব্যবহার করিনি, যেন মাংসের মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়, সেজন্য বারে বারে কিন্তু নেড়ে দিতে হবে। আর এভাবে যদি আপনি কষিয়ে যে কোনো মাংস রান্না করেন এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এখন অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো ফুটন্ত গরম পানি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ এই মাংসটা রান্না হতে একটু সময় লাগবে। পানি দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে লো আগুনে দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিব। বেশ কয়েক মিনিট পরে এখন চেক করে নিচ্ছি, পানিটা শুকিয়ে এসেছে, আরও প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু অনেক শক্ত তাই অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তা আমি আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা মিডিয়ামে রেখে প্রায় 1 ঘন্টার মতো ধরে আমি রান্না করে নিয়েছি। এতে কিন্তু মাংসটাও অনেকটা নরম হয়ে গিয়েছে, আর মাংসের গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এর থেকে বেশি ঝোল আর আমি কমাবো না, এই ঝোলেই নামিয়ে নেব। এখন নামিয়ে আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আরেকটু ভুনা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা আরেকটু কমিয়ে নিয়ে নামিয়ে নেবেন। আর এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো ভুনা, খিচুড়ি, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু বেশ মজার। এখন যেহেতু অনেক গরম পড়েছে, আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি ঝটপট রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে আসতে, কারণ আমাদের কারোই ভালো লাগে না এই গরমের ভিতরে রান্না করতে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে